তো হ্যালো গাইস, এখন আমি যে এক্সপেরিমেন্টটি করব, এই এক্সপেরিমেন্টটি দেখলে আপনিও বলবেন ওয়াও। ক্যা বাত হ্যায় স্যার, ক্যা বাত হ্যায় স্যার। এক্সপেরিমেন্টটি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন এরকম একটি বোতল, তারপর প্রয়োজন একটি হট গুঁড়ো বা গরুর কানের আঠা, আর প্রয়োজন একটি মোমবাতি, আর প্রয়োজন বাটি ও একটু জল। চলুন এক্সপেরিমেন্টটি ট্রাই করা যাক। আমাদের গ্লুকানটা যখন গরম হয়ে যাবে, তখন এই বাটির মাঝামাঝি আমরা মোমবাতিটি গ্লুকানের আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নেব। খেয়াল রাখবো যাতে একটু নড়াচড় না হয়। এভাবেই আমরা গ্লুকানের আঠাটা দিয়ে লাগিয়ে রাখবো। আমি এই বাটিটায় জল হয়ে লেগেছিলাম, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি আবারও জল ঢাললাম। এরপর যখন আমি মোমবাতিটায় আগুন ধরিয়ে দিলাম, তখন তারপরে রিয়াকশনটা দেখলে আপনিও চমকে যাবেন। একটু পর আমি এটার উপর একটি বোতল নির্দিষ্টভাবে ধরলাম এবং কিছুক্ষণ পর সেটা জলের নিচে ছেড়ে ধরলাম। তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে জল বোতলে উপরে উঠছে। এটাই হলো আসল ম্যাজিক।